বিশ্বকাপের মূল পর্বের আগে বড় ধাক্কা, শ্রীলঙ্কার পর আয়ারল্যান্ডের বিপক্ষেও হার টাইগারদের। এই হারগুলো দুশ্চিন্তা বাড়াচ্ছে বিশ্বমঞ্চে। বাংলাদেশ দল কি পারবে ঘুরে দাঁড়াতে? সব হতাশার মাঝে আশা দেখাচ্ছে তাসকিন আহমেদের বোলিং, স্পিড স্টারের সাম্প্রতিক পরিসংখ্যানও কথা বলছে তারই পক্ষে। আছে আইপিএল বিষয়, হর্ষাল প্যাটেলের খবর, এই সব কিছু নিয়েই আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ। আপনাদের সাথে আছি অন্তরা শারমিন। বিশ্বকাপের আগে দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে 33 রানে হেরেছে বাংলাদেশ দল। হারের গ্লানি মাথায় নিয়েই বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 11টায় ওমানের বিমান ধরবে রিয়াদ মুশফিকরা। প্রথম ম্যাচের মতো পাওয়ার প্লে এবং ডেথ ওভার দুই জায়গাতেই যথেষ্ট দুর্বলতার পরিচয় দিয়েছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার পর আয়ারল্যান্ডের বিপক্ষেও দলে ছিলেন না টি টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। মুস্তাফিজুর রহমান ফিরলেও বল হাতে ছিলেন বেশ খরুচে। ব্যাটসম্যানদের মধ্যে নুরুল হাসান সোহান আর সৌম্য সরকার ছাড়া সবাই ছিলেন ব্যর্থ। টাইগাররা যেতে পারেনি আইডিদের সংগ্রহের ধারে কাছেও। প্রস্তুতি ম্যাচের দুটোতেই বাংলাদেশ পেয়েছে বড় দুটো গোল্লা, তবে আসার খবর তাসকিন আহমেদ। দুটো ম্যাচেই তাসকিন ছিলেন ইকোনমিক্যাল। শ্রীলঙ্কা আয়ারল্যান্ড পাওয়ার প্লেতে দু দলকেই ভুগিয়েছেন এই ডানহাতি পেসার। বিশ্বকাপে তাসকিনের হাতে নতুন বল তুলে দেওয়াই কি সঠিক সিদ্ধান্ত হবে? রিপোর্ট করেছেন আফনান পিয়াল। দুই প্রস্তুতি ম্যাচের দুটোতেই বাংলাদেশের হার, হারের থেকে ভরাডুবি বলাই শ্রেয়। কি ব্যাটিং কি বোলিং, কোনো ডিপার্টমেন্টেই টাইগারদের কোনো কিছুই হচ্ছে না। এত এত না পাওয়ার ভিড়ে একমাত্র প্রাপ্তি তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আশা জাগিয়েও হেরেছে টিম টাইগার্স। সেই ম্যাচে তাসকিন আহমেদের বোলিং স্পেল, 4 ওভারে 25 রানে 1 উইকেট। যদিও প্রথম 3 ওভারে 4 রান খরচের পর 4th ওভারে 21 রান খরচ, দলের হারের দায় অনেকটা তাসকিনের উপরেই বর্তায়। দ্বিতীয় ম্যাচেই ডানহাতি পেসার আরও দুর্দান্ত। দলের সবাই যখন রান খরচে ব্যস্ত, উল্টো পথে তাসকিন 4 ওভারে 26 রানে নিয়েছেন 2 উইকেট। ঘরের মাঠে বাংলাদেশ সাধারণত যে ধরনের উইকেটে খেলে, বিশ্বকাপে দেখা যাবে তার ব্যতিক্রম, এটা অনেকটাই নিশ্চিত। মিরপুরের স্লো টার্নিং উইকেটে যেখানে পাওয়ার প্লেতে স্পিনারদের দিয়েই বেশি বোলিং করাতে পেরেছে টাইগার টিম ম্যানেজমেন্ট, ওমান আরব আমিরাত সেই সুযোগ নিশ্চয়ই থাকছে না। সেখানে পাওয়ার প্লেতে টাইগারদের বোলিংয়ের বড় ভরসা হতে পারেন তাসকিন আহমেদ। বলে গতি আছে, সুইংও করাতে পারেন, সঙ্গে আয়ত্ত করেছেন স্লোয়ার। বিগ স্টেজে পারফর্ম করতে যেসব স্কিল দরকার তার সবই আছে তাসকিনের, সেটাই কাজে লাগতে পারে বিশ্বকাপে। 20 ওভারের বিশ্বমঞ্চে তাসকিনের পরিসংখ্যান বলে আর একবার তার উপরে ভরসা রাখা যায়। 4 ইনিংসে 4 উইকেট, সঙ্গে 6-এর সামান্য বেশি ইকোনমি। প্রস্তুতি ম্যাচে দলের পারফরমেন্স যেমনই হোক, সবার প্রধান লক্ষ্য মূল বিশ্বকাপ। বিশ্বকাপে তাসকিন জ্বলে উঠতে পারলে মুছে যাবে আগের সব হিসেব নিকাশ। আফনান পিয়াল, অলরাউন্ডার। বিশ্বকাপ খেলতে ওমানে গিয়েও কেন দেশে ফেরত এসেছেন আমিনুল ইসলাম বিপ্লব? চাইলেই কি দলের সঙ্গে রাখা যেত না এই লেগ স্পিনারকে? এমন প্রশ্নের জবাবে মিনহাজুল আবেদিন নান্নু শুনিয়েছেন, এতজন ক্রিকেটার নাকি দলের সঙ্গে রাখাই যায় না। ভারত যেখানে এত এত ক্রিকেটার দলের সঙ্গে শুধু নেট বোলার হিসেবে রাখছে, সেখানে বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড হিসেবে টাইগার নাকি চাইলেই বিপ্লবকে দলের সঙ্গে রাখতে পারতো না? আফনান পিয়ালের আরও একটি রিপোর্ট। ওখানে স্ট্যান্ড বাই প্লেয়ারকে রাখাও তো একটা মুশকিলের ব্যাপার আছে, তো সেই হিসাবে আপনি একদিন পরপর খেলা এবং গরমের মধ্যে খেলা, প্র্যাকটিস সেশনটা খুব একটা থাকে না, তো সুতরাং এখানে স্ট্যান্ড বাই এতগুলি খেলোয়াড়কে তো সাথে রাখা যায় না। আমিনুল ইসলাম বিপ্লবকে কেন দেশে ফিরিয়ে আনা হলো, এমন প্রশ্নে প্রধান নির্বাচকের জবাব হয়তো তার কাছে যৌক্তিক, কিন্তু বিশ্ব ক্রিকেটে নজর দিলে মুহূর্তেই মিনহাজুল আবেদিন নান্নুর বক্তব্য অযৌক্তিক মনে হতে বাধ্য। বিশ্বকাপের মূল দলে 15 ক্রিকেটার, অতিরিক্ত রাখা যাবে 3 জন, আইসিসির নিয়ম। 15 জনের বেশি যারা দলের সাথে থাকবেন তাদের খরচ বহন করবে সেই দেশের ক্রিকেট বোর্ড, সেই নিয়মই মেনেছে প্রায় সবাই। ব্যতিক্রমের তালিকায় 2 ভাগ, প্রথম ভাগে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, যারা কিনা 3 জনের জায়গায় বাড়তি রেখেছে 4 জন করে ক্রিকেটার। আর এক ভাগে নিউজিল্যান্ড, বাংলাদেশ, দু দলেরই স্ট্যান্ড বাই ক্রিকেটার 1 জন করে। ভারতের বেলায় পরিকল্পনার জায়গাই আলাদা, অতিরিক্ত 3 জন তো আছেই। নেট বোলার হিসেবে এরই মধ্যে টিম ইন্ডিয়ার স্কোয়াডে ডাক পেয়েছেন আইপিএল মাতানো উমরান মালিক, আভেশ খান ও ভেঙ্কটেশ আয়ার। তাহলে প্রশ্ন, এত ক্রিকেটার দলে রেখে ভারত কি ভুল করলো নাকি বোকামি, নাকি বাংলাদেশ যা করেছে সেটাই আসলে বোকামি? যে কেউ প্রশ্ন তুলতে পারে পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারত, তারা 10 জনকেও স্ট্যান্ড বাই রাখতে পারে, সে হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও টাকার দিক দিয়ে শক্তিশালী। বোর্ডের দাবি FDR নাকি আছে 900 কোটি,
সেক্ষেত্রে একজন স্ট্যান্ডবাই রাখা যে টাকার কারণে না সেটা সহজেই বোঝা যায়। বরং সঠিক পরিকল্পনার অভাব কিংবা অদূরদর্শী সিদ্ধান্তের কারণেই একজন স্ট্যান্ডবাই নিয়ে বিশ্বকাপ মিশনে বাংলাদেশ। কারিকারি অর্থ খরচ করে বিদেশি দলগুলোকে এনে সিরিজ, কোটি কোটি টাকা খরচ করে ডিপিএল কিংবা বিপিএল, এই লিস্টে কখনো বঙ্গবন্ধু টি টোয়েন্টির মতো টুর্নামেন্ট, অথচ বিশ্বকাপের মতো ইভেন্টে কোভিডের এই সময়ে বাড়তি বা স্ট্যান্ডবাই দুই ক্রিকেটার রাখার মতো সাহস দেখাতে পারল না পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড। আসলেই কি সাহসের অভাব নাকি পরিকল্পনার জায়গাতেই বড় গলত? আফরান পিয়াল, অলরাউন্ডার। ডিশ লাইনের ঝিরঝির খেলা আর কত দেখবেন, বিশ্বকাপে আমাদের খেলা দেখুন ঝকঝকে আকাশে, আর আকাশ কিনে বুঝে নিন আমার সাইন করা একটি আকর্ষণীয় ফ্যান জার্সি। আগের ছয়টি টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা ছয়জন ব্যক্তিগত পারফর্মারকে স্মরণ করিয়ে দিয়েছে আইসিসি। এবারের বিশ্বকাপ শুরুর আগে আইসিসির পছন্দ করা সেই ছয়জনকে নিয়ে ছয় দিনে ছয়টি প্রতিবেদন করবে অলরাউন্ডার। দ্বিতীয় দিনে 2009 বিশ্বকাপ, ওই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ওমর গুল, আর তাকে নিয়ে রিপোর্ট করেছেন ফয়সাল হাবিব। 2007 বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে রানার্স আপ হওয়ার দুই বছর পর ইংল্যান্ডের বিশ্বকাপটা ছিল পাকিস্তানের জন্য সাপমোচনের। ওই বিশ্বকাপে সরাসরি ভারতকে হারাতে না পারলেও পাকিস্তান ঠিকই সাপমোচন করেছিল টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নশিপের আসনে ভারতকে উঠিয়ে নিজেরা বসে। আর পাকিস্তানের বিশ্বকাপ অর্জনের সবচেয়ে বড় সেনানীদের একজন ছিলেন ওমর গুল। ওই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন পাক পেসার। বিশ্বকাপে গ্রুপ বিতে পাকিস্তানের সঙ্গী ছিল নেদারল্যান্ডস আর ইংল্যান্ড। প্রথম ম্যাচেই ওভালে ইংল্যান্ডের কাছে হেরে বসেছিল পাকিস্তান। গুল দুইটা উইকেট নিলেও ছিলেন বেশ খরুচে। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যাওয়া পাকিস্তান মাচা মারার ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছিল 82 রানের বড় ব্যবধানে। স্পিনারদের ডোমিনেশনের ম্যাচে গুল নিয়েছিলেন একটা উইকেট। সুপার এইটে পাকিস্তানের জায়গা হয়েছিল এফ গ্রুপে। গ্রুপ পর্বের মতো এখানেও নিজেদের প্রথম ম্যাচে ইউনিস খানের দল হেরেছিল, এবার এশিয়ারই আরেক দল শ্রীলঙ্কার কাছে। গুল ওই টুর্নামেন্টে নিয়মিত উইকেট পাচ্ছিলেন, ব্যতিক্রম হয়নি সেই ম্যাচেও। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে যেমন 8-এর উপর রান খেয়েছিলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধেও খেয়েছেন তেমন। সুপার এইটে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল আর নিউজিল্যান্ড জিতেছিল নিজেদের প্রথম ম্যাচে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে প্রথম ওভারেই 14 রান তুলেছিল নিউজিল্যান্ড। অবশ্য এরপরই পথ হারায় কিউইরা। 55 রানে 4 উইকেট হারানো কিউইরা স্কট স্টাইলিসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছিল, তখনই দৃশ্যপটে আবির্ভাব ওমর গুলের। 13তম ওভারে বল করতে এসে পরপর 2 বলে নিয়েছেন 2 উইকেট। এরপর 16 এবং 18তম ওভার করতে এসে নিয়েছেন আরও 3 উইকেট। নিউজিল্যান্ডের শেষ 6 উইকেটের 5টাই গেছিল গুলের দখলে। ওমর গুলের 6 রানে 5 উইকেট শিকারেই 100 রানের টার্গেট সহজেই পেরিয়ে যায় পাকিস্তান। ম্যাচের সেরা প্লেয়ার নিঃসন্দেহে ছিলেন ওমর গুল। 3 ওভারের ওই স্পেলে গুল নিয়েছিলেন 5 উইকেট। 5 উইকেটের 2টা ছিল LBW আর 1টা বোল্ট। গুলের রিভার্স সুইংয়ে দিশেহারা কিউই ব্যাটাররা আম্পায়ারের কাছে অভিযোগ করেছিলেন বল টেম্পারিংয়ের। টি টোয়েন্টিতে বল রিভার্স সুইং করতে পারে এই তত্ত্বে যেন বিশ্বাসই করতে পারছিল না কিউই ব্যাটাররা। অবশ্য পরে ধোপে টেকেনি সেই অভিযোগ। লর্ডসের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সে বছর কাপ ঘরে তুলেছিল পাকিস্তান। প্লেয়ার অব দ্য ফাইনাল হয়েছিলেন শহীদ আফ্রিদি আর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট তিলকরত্ন দিলশান। তবে ট্রফি জেতায় পাকিস্তানের সবচেয়ে বড় নিয়ামক যে ছিল ওমর গুল, সেটা তর্কাতীতভাবেই বলা যায়। উইকেট নেওয়ার পাশাপাশি গুলের ইকোনমিও পুরো টুর্নামেন্টে পাকিস্তানকে এগিয়ে রেখেছিল অন্য দলগুলোর চেয়ে। গুলের দিন ভালো গেলেই জিতেছিল পাকিস্তান। সেই বিশ্বকাপে ওমর গুলের ভালো দিন আসছিল বেশ নিয়মিতই। 2007 ইতিহাসের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত জেতার পরেরটাই জিতেছিল পাকিস্তান। এতে ভারত পাকিস্তানের রাইভালরি পেয়েছিল অন্য মাত্রা। তবে বিশ্বকাপে ভারতকে না হারানোর জ্বালা পাকিস্তানের আজও রয়ে গেছে। অবশ্য আরেকটা সুযোগ পাচ্ছে ওরা, আসছে 24 অক্টোবরে। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। ব্যাটিংই ছিল তার প্রথম পছন্দ, টুকটাক বোলিংও করতেন, আর সেখান থেকেই পুরো দস্তুর পেসার বনে গেছেন। 2021 আইপিএলে হার্ষাল প্যাটেল যেন বিশ্বের আর এক নাম। টুর্নামেন্টের কোনো নির্দিষ্ট আসরে যৌথভাবে সর্বোচ্চ উইকেট এখন তার। শুধু হার্ষাল না, অনেক ভারতীয় ক্রিকেটারের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে আইপিএল। বিস্তারিত জানাচ্ছেন মাহরুষ প্রত্যয়। জীবন কত যদি কিন্তুর হিসেব, পাওয়া না পাওয়ার আর্তনাদ, সাফল্য আলো আনে, ব্যর্থতায় অন্ধকার। ক্রিকেটকে জীবনের সাথে তুলনা করলে সেখানে না পাওয়ার আক্ষেপটাই হয়তো বেশি। তবুও কেউ কেউ ব্যর্থতাকে আড়াল করে সাফল্য ছুঁতে পারে। এ পৃথিবী তাদেরই মনে রাখে, সেলুট করে। হার্ষাল প্যাটেল, এই তো কদিন আগে কে চিনত তাকে, কে জানতো তার নাম।
অথচ 2021 আইপিএলে সে হার্শালির সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, অন্যদের সাথে তার ব্যবধানও চোখে পড়ার মতো। শুধু এবারের আসরই না, আইপিএলের ইতিহাসে যৌথভাবে কোনো নির্দিষ্ট আসরের সর্বোচ্চ উইকেটও তার। জীবন যদি সেলুলয়েডের কোনো গল্প হতো, তবে নিশ্চিত করেই হয়তো হার্শাল কেন্দ্রীয় চরিত্র থাকতেন। হার্শাল ক্যারিয়ারের শুরুতে ব্যাটিংটাই পছন্দ করতেন, ইনিংসের শেষ দিকে বড় শট খেলতে পারেন পছন্দ করেন, তবে শেষমেশ পেস বোলিংটাই প্রাধান্য দিয়েছেন। তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বাদ পড়েছে ফাইনালের আগেই, তাই ব্রাভোর সর্বোচ্চ উইকেটের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারেননি। তবু হার্শাল যা করেছেন সেটাও তো কম না। শুধু হার্শাল না, এবারের আইপিএলের প্রথম পাঁচ বোলারের সবাই ভারতীয়, দুয়ে আবেশ খান। সবচেয়ে অবাক করার ব্যাপার, পাঁচজনের মধ্যে চারজনই পেসার। ভারতীয় ক্রিকেটে এখন যে বিপ্লব চলছে, সেখানে আইপিএলই অন্যতম ভূমিকা পালন করছে, সেটা অস্বীকার করার সুযোগ হয়তো নাই। তবে সবকিছুর মূলে শক্ত অর্থনৈতিক কাঠামো এবং তার কার্যকরী বিন্যাস। সূরিয়া কুমাররা 30 বছর পেরিয়েও ক্রিকেটটা চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন, জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চান, এই সবকিছুই হয়তো ওই একটা কারণে। টি টোয়েন্টি বিশ্বকাপে আবেশ খান, হার্শাল সহ ভারতের স্ট্যান্ড বাই ক্রিকেটার আটজন, বাংলাদেশ দলে থাকা দুইজনের একজনকে আবার দেশে ফিরতে হয়। বাস্তবতা মাঝে মধ্যে কোনো নির্মম গল্পের চেয়েও কঠিন। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ড।